এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘ বৃষ্টির খেলা চললেও এবার ঘূর্ণিঝড়ের দেখা মিলতে চলেছে বাংলায়। হাওয়া অফিস সূত্রের খবর, একটি অক্ষরেখা নেপাল থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে, অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা রাজস্থানের কাছে অবস্থান করছে, আর এই দুয়ের মিলনে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে বেশ কিছু জেলায় শিলাবৃষ্টির সাবধানবাণী, তাই চাষী বন্ধুদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ঠিক কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় শিলাবৃষ্টির সতর্কতা, আগামীকাল থেকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত বাড়বে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার জেলার আবহাওয়ার খবর সবার আগে জানতে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতায় ভোরের তাপমাত্রায় কিছুটা পতন হলেও পশ্চিমবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উপকূলের দুইটি জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিন হিমালয় পাদদেশ সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজধানী ঢাকা সহ কয়েকটি সবকটি বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন, আপনার জেলার নাম বিস্তারিত কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দেবো।